1971 সালের 16 ডিসেম্বর বিজয়ী বাংলাদেশের অভ্যুদয় ঘটলেও বঙ্গবন্ধু তখনও বন্দী ছিলেন পাকিস্তানি হায়নাদের কারাগারে। দেশ বিদেশে তখন চলছিল বঙ্গবন্ধুকে ফিরিয়ে আনার সংগ্রাম। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ বা বাংলাদেশের স্বাধীনতা আর 30 লক্ষ মানুষের আত্মহুতি ও 4 লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর বেদনার্ত ইতিহাস, সবকিছুই অসম্পূর্ণ ছিল বঙ্গবন্ধুকে ছাড়া। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 10ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে বিজয়ীর বেশে আসলেন ইতিহাসের মহানায়ক, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।